তিনিদিনীয়া ভ্ৰমণেৰে অসমলৈ আহিছিল দেশৰ ৰাষ্ট্ৰপ্ৰধান দ্ৰুপদী মুৰ্মু। আৰু এই তিনিদিনীয়া কাৰ্যসূচীত ৰাষ্ট্ৰপতি দ্ৰুপদী মুৰ্মুৱে অসমৰ তেজপুৰ বায়ুসেনা কেন্দ্ৰত সুখই 30 MKI যুঁজাৰু বিমানক এটা ঐতিহাসিক শ্বট লৈছিল। সুখই 30 MKI যুদ্ধ বিমান এক ঐতিহাসিক উড়ান সম্পূর্ণ করলে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এনে উড়ান সম্পূর্ণ করা মুর্মু হচ্ছে দেশের দ্বিতীয়গী রাষ্ট্রপতি। মহিলা রাষ্ট্রপতি হিসাবে এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয়গী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিদিনীয়া ভ্রমণ সামরি অসম এরলে দেশের রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। খালনিবাড়ি বিমানবন্দরত মুর্মুক বিদায় জানালে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর মন্ত্রী পীযূষ হাজরিকা। নিউজ ডেস্ক খাতাং খবর। তিনিদিনীয়া ভ্রমণেৰে অসমলৈ আহিছিল দেশৰ ৰাষ্ট্ৰপ্ৰধান দ্ৰুপদী মুৰ্মু। আৰু এই তিনিদিনীয়া কাৰ্যসূচীত ৰাষ্ট্ৰপতি দ্ৰুপদী মুৰ্মুৱে অসমৰ তেজপুৰ বায়ুসেনা কেন্দ্ৰত সুখই 30 MKI যুঁজাৰু বিমানক এটা ঐতিহাসিক শ্বট লৈছিল। সুখই 30 MKI যুদ্ধ বিমান এক ঐতিহাসিক উড়ান সম্পূর্ণ করলে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এনে উড়ান সম্পূর্ণ করা মুর্মু হচ্ছে দেশের দ্বিতীয়গী রাষ্ট্রপতি। মহিলা রাষ্ট্রপতি হিসাবে এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয়গী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিদিনীয়া ভ্রমণ সামরি অসম এরলে দেশের রাষ্ট্রপ্রধান দ্রৌপদী মুর্মু। খালনিবাড়ি বিমানবন্দরত মুর্মুক বিদায় জানালে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর মন্ত্রী পীযূষ হাজরিকা। নিউজ ডেস্ক খাতাং খবর।